সোশ্যাল মিডিয়া স্প্রেড করার পর কারা নেতৃত্ব দিচ্ছে বলেন? ফিল্মে যে সমস্ত লোক নেতৃত্ব দিতেছে এদের তো নাম বলতে লজ্জা লাগে, এদের নাম বলতে লজ্জা হয়, আমি এই জন্য ফিল্মের জায়গা থেকে যেতে চাই না। নাটকে যারা নেতৃত্ব দিতেছে তারা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, যে ধরনের ই করতেছে, তাদেরও নাম বলতে লজ্জা হয়। আমার খুবই দুঃখ লাগলো সেদিন আমি ইউটিউবে একটা ই দেখলাম যে কিছু কিছু শিল্পীদের নামে একটা নিউজ হয়েছে যে নাটক ধ্বংস করার পিছনে এই সমস্ত শিল্পী এবং তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের ড্রেসআপ, তাদের এই সমস্ত জায়গা দেখাচ্ছে। সো আমি মনে করি এই জায়গাটা স্পয়েলের জায়গা পর্যায়ে চলে গেছে। সো এখনও সময় আছে, যদি শিল্পীরা একত্রিত হয়ে এটাকে ঠিক করতে পারবে এবং গভর্নমেন্টের হেল্প আছে সবসময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সবসময় শিল্পী বান্ধব এবং শিল্পীদেরকে ভালোবাসে, সেটার প্রমাণ কিন্তু উনি দেয় যে একটি শিল্পীও যেন অসুস্থ অবস্থায় মারা না যায় তার জন্য সে একটা চেক দেয়। কিন্তু ওই চেকটা শিল্পীদের মেন্টালিটিতে, ওই চেকটা আমি নিব না। আমি সিদ্দিকুর রহমান যেন এইম করছি যে আমি শেষ বয়সকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি টাকা দিব যে আপা আমার টাকাটা আপনার হাতে দেন বিভিন্ন মানুষকে, শিল্পীদের মেন্টালিটিতে এরকম। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে ফিল্মে? ফিল্মে যদি বলি যে আগের জায়গা থেকে প্রিয় বলা বলবে না, প্রিয় যেহেতু আমি অভিনয় করি, আমাকে যদি এই প্রশ্নটা সবসময় বলে সবসময় বলি প্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান, বিকজ আমি নিজেকে এখন পর্যন্ত চিনতে পারি নাই, তাহলে আমি আরেকটা শিল্পীকে কীভাবে চিনতে পারবো? তারপর ভালো লাগার জায়গা বাংলাদেশে অনেক শিল্পী আছে যারা পুরানো করে গেছে, সাবান আপা, তার অভিনয় দেখলে মানে মনে হতো যে অভিনয় দেখতেছি ভাই, ওই জায়গার ড্রেস আপ দেখলে মনে হতো একটা শিল্প ভাই। ওই জায়গা থেকে সাবানা বাবাকে আমিও অনেক আগে থেকে যখন ফিল্ম দেখতাম এরকম স্বপ্নের নায়িকা, আমাদের স্বপ্নের নায়িকা এরকম, এখন এরকম কেউ নাই, এরকম আমি এখন নাই। এখন স্বপ্নের নায়িকা আপনি কেমনে দেখবেন? স্বপ্ন তো অন্যভাবে আসে, তার ড্রেস আপ দেখলে আমি ঘুম ভেঙে যায়, তার ল্যাঙ্গুয়েজ শুনলে আমার ঘুম ভেঙে যায়, তাহলে স্বপ্নে কেমনে? দুঃস্বপ্নের নায়িকা থাকতে পারে, স্বপ্নের নায়িকা নাই। টিভিতেই তো বললাম, টিভি নাটক সব জায়গায় বললাম, কারণ এখন যে পর্যায়ে চলে গেছে সেই পর্যায় থেকে ফিরতে হবে, মূল শিল্পীদের জায়গা থেকে আসতে হবে, যাদের স্বপ্নের নায়িকা যেগুলো ছিল সেগুলো অলরেডি তারা দেখা যায় যে আবার এই দেশে জায়গা করতে না পেরে অনেকেই ইন্ডিয়াতে চলে গেছে, ইন্ডিয়াতে গিয়ে তারা আবার ওখানে চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। আর এখন ভাইরাল হইলেই তো মোটামুটি একটু এই পর্যন্ত জামা পরতে হবে, এটা ট্রেডিশনাল একটা ফ্যাক্ট হয়ে গেছে, চাপা জামা পরতে হবে, উন্না ছাড়া জামা পরতে হবে, এই জন্য এখন স্বপ্নের নায়িকা আমার পোশাকটা তো আসলে যার যার নিজের ব্যাপার। কিন্তু আপনাকে সমাজ, আপনি কার জন্য করতেছেন? আপনার জন্য করতেছেন? আমি যে ড্রেস আপটা করছি এই যে নাটকের জন্য, ঠিক আমার জন্য, আমি সমাজের জন্য করতেছি, বিকজ সমাজে আমার ফ্যান ফলোয়ার, সমাজ আমাকে ভালোবাসতেছে, অতএব সর্বোপরি মনে দেবো আমি একটি সমাজের, আমি একটি সামাজিক জীব, আমরা সবসময় পড়েছি সমাজের বাইরে কোনো চিন্তা করা যাবে না। ব্যক্তি আপনার থাকতে পারে, ব্যক্তি ঘরের ভিতরে আপনি করেন, স্ক্রিনে এই সমস্ত করে দেখানোর কোনো কিছু নাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার অনেক ভক্ত আছে, সেই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু, আমি শুধু একটা কথাই বলবো, বাংলা নাটকের সাথে তো ডেফিনেটলি থাকবেন, বাংলা নাটককে ভালোবাসেন, হাসির নাটক দেখেন, বাবা মাকে ভালোবাসেন, সর্বোপরি দিন শেষে আপনার বাবা মাই আপনার, আর কেউ না।